অনেক আয়োজন করে মেহেদি দেওয়া হয় আবার মেহেদির রঙ ফিকে হওয়ার জন্য অনেকাংশে আমরা নিজেরাই দায়ী মেহেদি দেওয়ার পর আমরা এমন কিছু কাজ করে ফেলি যার জন্য মেহেদির রঙ ফিকে হয়ে যায় আসুন জেনে নিন এমন কিছু কাজ যা মেহেদি দেওয়ার সময় কখনোই করা যাবে না মেহেদি দেওয়ার পর সাবান দিয়ে হাত ধুবেন না সাবানের ক্ষারীয় উপাদান মেহেদির রঙকে ফিকে করে দেয় মেহেদি দেয়ার কিছুক্ষণ পরই হাত ধুয়ে ফেলবেন না কমপক্ষে দুই ঘন্টা মেহেদি হাতে রাখার চেষ্টা করবেন মনে রাখবেন মেহেদি যত বেশি সময় হাতে রাখবেন তত বেশি গাঢ় রং হবে মেহেদি শুকানোর জন্য কখনোই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না এতে আপনার ডিজাইন নষ্ট হওয়ার সম্ভাবনা তো থাকেই প্রাকৃতিকভাবে মেহেদি শুকাতে দিন প্রয়োজন হলে ফ্যান ব্যবহার করতে পারেন মেহেদি শুকানোর জন্য মেহেদি দেওয়ার পূর্বে খুব বেশি পানি পান বা পানি জাতীয় খাবার খাবেন না হালকা বা আবছা আলোর মধ্যে মেহেদি দেবেন না ভালো মেহেদি ডিজাইনের জন্য পর্যাপ্ত আলোর প্রয়োজন লেবুতে যাদের অ্যালার্জি তারা অনেক সময় সরিষার তেল ব্যবহার করে থাকেন মেহেদির রং কারো করার জন্য তেল ব্যবহারে হাতের শুষ্কতা অনেকটাই কমে যায় অনেকে মেহেদি তেল ব্যবহার করেন মেহেদি তেল কেনার পূর্বে এর মেয়াদ এবং তৈরির উপাদান দেখে নেবেন এটি মেহেদি লাগানোর পূর্বে ব্যবহার করতে হয় কখনোই মেহেদি লাগানোর পর এই তেল ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে